রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আর পুলিশের গুলির মধ্য দিয়ে চলছে 18 দলের ডাকা 72 ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন। সকাল 8:30টার দিকে খিলক্ষেত মোড় থেকে ছাত্র শিবিরের একটি মিছিল রেললাইনের দিকে যায়। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে শিবিরের 3 কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি সংগঠনটির। সকাল 9:00টার দিকে তেজগাঁওয়ে অবরোধের সমর্থনে মিছিল করেন যুবদল কর্মীরা। যুবদলের 10 থেকে 12 জন কর্মী রেলগেটের সামনে অবরোধের সমর্থনে স্লোগান দেন। তারা ওই সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বাধা সৃষ্টি করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। এছাড়া সকালে খিলগাঁওয়ে শিবিরের 3 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের কাঁচাবাজার এলাকায় রোববার সকালে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় যুবদলের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি পুলিশের। এদিকে রাজধানীর ডেমরা, ওয়ারি, লালবাগ, আজিমপুর, রমনা ও বাংলা মোটরে ঝটিকা মিছিল করেছে জামাত শিবিরের কর্মীরা। দিনভর রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুলিশ বেশ কিছু সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে আর সংঘর্ষে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।